আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আমি তাহেরা চৌধুরী, প্রভাষক অর্থনীতি, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট। আজকে আমরা বিএড সম্মান দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারে অর্থনীতি পেপার টু, বিষয় কোড 520359, ইউনিট 5 এর অন্তর্গত মুদ্রাস্ফীতির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি গত ক্লাসে তোমাদেরকে মুদ্রাস্ফীতির সংজ্ঞা, বিভিন্ন ধরনের মুদ্রাস্ফীতির পার্থক্য, মুদ্রাস্ফীতির কারণ এবং মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়, মুদ্রাস্ফীতির ভাগ, মুদ্রার সংকোচন এবং মুদ্রা সংকোচনের কারণ নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করব। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের যেসব উপায় আছে বা যেসব ব্যবস্থা আছে, সেগুলোকে মোটামুটি আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আর্থিক ব্যবস্থাপনা, একটা হচ্ছে রাজস্ব ব্যবস্থাপনা এবং আরেকটি হচ্ছে অন্যান্য ব্যবস্থাপনা। প্রথমেই আমরা আর্থিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব। আর্থিক ব্যবস্থাপনার মধ্যে যে সমস্ত হাতিয়ার রয়েছে সেগুলো হচ্ছে, তার প্রথমটা হচ্ছে ব্যাংক হার বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংক, প্রথমে বুঝতে হবে ব্যাংক হারটা কি। ব্যাংক হারটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে দীর্ঘমেয়াদে যে ঋণ গ্রহণ করে, সেটাই হচ্ছে যে হারে ঋণ গ্রহণ করে সেটাই হচ্ছে ব্যাংক হার। এখন যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক হার বৃদ্ধি করবে। ব্যাংক হার বৃদ্ধি করলে হবে কি, যে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ, বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণ নেবে তার সেটা ব্যয়বহুল হয়ে যাবে। এতে করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ গ্রহণের প্রবণতা কমে যাবে। যখন বাণিজ্যিক ব্যাংকের ঋণ গ্রহণের প্রবণতা কমে যাবে, তখন বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের গ্রাহকদেরকে কম ঋণ প্রদান করবে। এতে করে মুদ্রার প্রচুর, মানে মুদ্রার গ্রাহকদের হাতে অর্থের যোগান কমে যাবে। আর যখনই মানুষের হাতে অর্থের যোগান কমে যাবে, তখনই অর্থে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়ে যাবে। আরেকটি উপায় হচ্ছে খোলা বাজারি কারবার। কেন্দ্রীয় ব্যাংক অনেক সময় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য খোলা বাজারে বন্ড বা সিকিউরিটি ক্রয় বিক্রয় করে। যখন একটা দেশে মুদ্রাস্ফীতি বিরাজ করে, তখন কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে বন্ড বা সিকিউরিটি বিক্রি করে। যখন খোলা বাজারে বন্ড বা সিকিউরিটি বিক্রি হয়, তখন গ্রাহকরা তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ তুলে বা অর্থ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পাওনা পরিশোধ করে। এতে করে বাণিজ্যিক ব্যাংকের লোনেবল ডিপোজিট, মানে লোনেবল ফান্ড কমে যায়। তখন বাণিজ্যিক ব্যাংকগুলো লোন দেওয়ার প্রবণতাও কমে যায় এবং গ্রাহকরা কম লোন নিয়ে থাকে। এতে করে অর্থের যোগান কমে যায় এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। আরেকটি উপায় হচ্ছে রিজার্ভ হার বৃদ্ধি। প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংকের আইন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকে তাদের আমানতের একটা নির্দিষ্ট অংশ জমা রাখতে হয়, সে তাকে বলা এই এবং এটাকে বলা হয় SLR বা স্ট্যাটুটরি রিজার্ভ রেশিও। এই SLR এর একটা অংশ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও। এই SLR এর একটা অংশ নগদ অর্থে রাখা হয় এবং একটা অংশ সিকিউরিটি ফর্মে রাখা হয়। এখন যে অংশটা নগদ অর্থে রাখা হয় সেটাকে বলা হয় CRR বা ক্যাশ রিজার্ভ রেশিও। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে CRR রেট বাড়িয়ে দিবে। CRR রেট যদি বাড়ানো হয়, তাহলে একই অবস্থা সৃষ্টি হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানতের বেশি অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে, তাতে করে তার বিতরণযোগ্য ঋণের পরিমাণ কমে যাবে, গ্রাহকরা কম ঋণ নেবে এবং
মুদ্রা অর্থের যোগান গ্রাহকদের হাতে বা মানুষের হাতে অর্থের পরিমাণ কমে যাবে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। আরেকটি উপায় হচ্ছে রেপো হার বৃদ্ধি। বাণিজ্যিক ব্যাংকগুলা দীর্ঘ স্বল্প মেয়াদে যখন কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে জামানতের বিপরীতে, সেটাকে বলা হয় রেপো বা রিপার্চেজ এগ্রিমেন্ট। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি সেই রেপো হারটা বাড়িয়ে দেয়, ব্যাংক হার, এটা ব্যাংক হারের মতোই, যখন এটা এখানে শুধু জামানতের বিপরীতে নিয়ে আস জামানতের বিপরীতে এই ঋণটা নিয়ে আসতে হয়। তো যখন কেন্দ্রীয় ব্যাংক সেই রেপো হারটা বাড়িয়ে দেয়, তখন একইভাবে বাণিজ্যিক ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়ারটা ব্যয়বহুল হয়ে যায়, তখন তাদের গ্রাহকরাও তাদের কাছ থেকে ঋণ নেওয়াটা ব্যয়বহুল, বাণিজ্যিক ব্যাংকের গ্রাহকরাও বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়াটা তাদের জন্য ব্যয়বহুল হবে। মানে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের বা তাদের গ্রাহককে ঋণ দানের প্রবণতাটা কমে যাবে। আর যখন ঋণ দানের প্রবণতাটা কমে যাবে, বাজারে অর্থের যোগান এমনিতেই কমে আসবে। নোট ইস্যু। আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে নোট ছাপানোর, একটা দেশের নোট ছাপানোর একমাত্র একমাত্র অথরিটি। কেন্দ্রীয় ব্যাংক নোট ইস্যু নিয়ন্ত্রণ করার মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা। রাজস্ব সংক্রান্ত ব্যবস্থা যেসব হাতিয়ার আছে সেগুলো হচ্ছে সরকারি ব্যয় হ্রাস। আমরা জানি যে দেশে একটা দেশের সামগ্রিক ব্যয়ের একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে সরকারি ব্যয়। এখন সরকার যদি তার ব্যয় কমিয়ে দেয়, তাহলে মোট সামগ্রিক ব্যয়টা কমে যাবে। সামগ্রিক ব্যয় কমে গেলে সামগ্রিক চাহিদা কমে যাবে, আর সামগ্রিক চাহিদা কমে গেলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। অতিরিক্ত কর ধার্য। যখন অতিরিক্ত কর ধার্য করা হবে বা আরোপ করা হবে, তখন মানুষের ব্যয়যোগ্য আয় কমে যাবে। ব্যয়যোগ্য আয় যখন কমে যাবে, তখন মানুষের কনজাম্পশন এবং ইনভেস্টমেন্ট কমে যাবে। কনজাম্পশন ইনভেস্টমেন্টটাও একইভাবে সামগ্রিক ব্যয়ের একটা বড় অংশ। তখন সামগ্রিক ব্যয় কমে যাবে, সামগ্রিক ব্যয় কমে গেলে সামগ্রিক চাহিদা কমে যাবে, সামগ্রিক চাহিদা কমে গেলে অতিরিক্ত ডিমান্ড যখন কমে যাবে, তখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। সরকার কর্তৃক ঋণ গ্রহণ। সরকার তার বাজেট ঘাটতি অর্থায়নের জন্য বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন উৎস থেকে টাকা ধার করে থাকে। বাজেট যখন বাজেট ঘাটতি থাকে, সেই সেই অর্থায়ন দুই ভাবে হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ গ্রহণ, আর একটি হচ্ছে বৈদেশিক ঋণ গ্রহণ। অভ্যন্তরীণ উৎসের আবার দুইটা উৎস আছে, দুইটা উপায় আছে। একটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, আর একটা হচ্ছে ব্যাংক বহির্ভূত ঋণ গ্রহণ, ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ গ্রহণ। সরকার যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, তাহলে একইভাবে আমরা আগে যে উপায়গুলো আর্থিক ব্যবস্থাপনাতে যেভাবে দেখেছি, ব্যাংকগুলার যখন সরকার ব্যাংক থেকে ঋণ নেবে, তখন ব্যাংকের বিতরণযোগ্য ঋণের পরিমাণ কমে যাবে, এবং বিতরণযোগ্য ঋণের পরিমাণ কমে গেলে তারা গ্রাহকদেরকে কম ঋণ প্রদান করবে, গ্রাহকরা কম ঋণ নেবে, এবং এতে করে বাজারে অর্থের যোগান কমে যাবে। আরেকটা উপায় হচ্ছে যে ব্যাংক বহির্ভূত উৎস। ব্যাংক বহির্ভূত উৎসের মধ্যে একটা হচ্ছে সঞ্চয়পত্র। সরকার সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমেও তার ডেফিসিট ফিনান্স করতে পারে। যখন সরকার সঞ্চয়পত্র বিক্রি করে, তখন গ্রাহকরা সঞ্চয়পত্র ক্রয় করার জন্য তাদের নিজ নিজ বাণিজ্যিক ব্যাংক থেকে টাকা নিয়ে সেই সেই সঞ্চয়পত্র কিনে থাকে। তো আমরা আর্থিক ব্যবস্থাপনার
তে দেখেছি যে খোলা বাজারে কেন্দ্রীয় ব্যাংক কি করে, বন্ড বিক্রি করে যখন সে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চায়। ঠিক একইভাবে সরকার কি করে, রাজস্ব সংক্রান্ত ব্যবস্থায় দেখো সরকার সঞ্চয়পত্র বিক্রি করার মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। যখন সঞ্চয়পত্র নিয়ন্ত্রণ বিক্রি করবে, স্বাভাবিক গ্রাহকরা তাদের ব্যাংক থেকে, নিজ নিজ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সেই সঞ্চয়পত্র ক্রয় করবে। এতে করে ব্যাংকের লোনেবল ফান্ড বা বিতরণযোগ্য ঋণের পরিমাণ কমে যাবে এবং বাজারে অর্থের পরিমাণ কমে যাবে। আরেকটি উপায় হচ্ছে সঞ্চয়ে উৎসাহ প্রদান। যেহেতু আর্থিক লেনদেন বেশি হওয়ার কারণে, মানে অর্থের যোগান বেড়ে যাওয়ার কারণেই মুদ্রাস্ফীতি ক্রিয়েট হচ্ছে, মানে মানুষের হাতে অর্থের পরিমাণ বেড়ে যাওয়া এবং সেই অর্থ খরচ করা এবং সেটা সেটা অতিরিক্ত ডিমান্ড ক্রিয়েট করার ফলেই মুদ্রাস্ফীতি সাধারণত হয়। সেই ক্ষেত্রে যদি মানুষকে সঞ্চয়ে উৎসাহ প্রদান করা যায়, যাতে করে মানুষ অর্থ ব্যয় না করে নিজের নিজের কাছে রেখে দেয় বা ব্যাংকে অর্থ জমা রাখে, অতিরিক্ত ডিমান্ড খরচ করার মাধ্যমে অতিরিক্ত ডিমান্ড ক্রিয়েট না করে সঞ্চয়ে বেশি মনোনিবেশ করে, তাহলে অতিরিক্ত ডিমান্ড ক্রিয়েট হবে না এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। আরেকটি উপায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে অন্যান্য আরেকটি উপায় হচ্ছে অন্যান্য ব্যবস্থা। অন্যান্য ব্যবস্থার মধ্যে প্রথমে হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আমরা দেখেছি যে গত টিউটোরিয়ালে তোমাদেরকে দেখিয়েছি যে একটা দেশে যখন মুদ্রাস্ফীতি হয়, তখন উৎপাদন যোগান থেকে কম থাকে, অর্থের চাহিদা অর্থের পরিমাণ বেশি থাকে। তো উৎপাদন যেহেতু যোগান থেকে কম থাকার কারণে মুদ্রাস্ফীতি ক্রিয়েট সৃষ্টি হতে পারে। সেজন্য যদি আমরা উৎপাদন বাড়িয়ে দেই, তাহলে যোগানের যোগানের যোগান যতটুকু ডিমান্ড ক্রিয়েট হয় বা যতটুকু চাহিদা, ততটুকু যদি আমি উৎপাদন বাড়িয়ে দিই, তাহলে আর অতিরিক্ত চাহিদার কারণে মুদ্রাস্ফীতি ক্রিয়েট হতে পারবে না। কারণ উৎপাদন যেহেতু বেশি আছে, আমার অতিরিক্ত ডিমান্ড ক্রিয়েট হবে না। যতটুকু চাহিদা, ততটুকু আমি যদি যোগান দিতে পারি চাহিদার সাথে সামঞ্জস্য রেখে উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসবে। আরেকটি উপায় হচ্ছে আমদানি বৃদ্ধি। যখন মুদ্রাস্ফীতি হয়, মানে অতিরিক্ত চাহিদার কারণে যখন মুদ্রাস্ফীতি হয়, তখন যদি সেই অতিরিক্ত চাহিদাটা আমরা আমদানি বৃদ্ধি করার মাধ্যমে মেটাতে পারি, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মজুরি নিয়ন্ত্রণ। আমরা দুই ধরনের মুদ্রাস্ফীতির মধ্যে এক ধরনের মুদ্রাস্ফীতি দেখেছি যে খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। গত টিউটোরিয়ালে তোমাদেরকে আমি সেটা দেখিয়েছি। এখানে তোমাদের লক্ষ্য নিশ্চয় লক্ষ্য করেছো যে খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি হচ্ছে উৎপাদনের উপকরণগুলোর দাম বেড়ে যাওয়ার কারণে। মজুরি হচ্ছে উৎপাদনের লেবার বা শ্রমিক হচ্ছে উৎপাদনের একটা উপকরণ। সেই লেবারের যদি দাম বা মজুরি বেড়ে যায়, তখন খরচ বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এখন তাহলে সেই মজুরিকে যদি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায়, ট্রেড ইউনিয়নের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে বা যেভাবে মজুরিকে নিয়ন্ত্রণ করা যায়, কোনোভাবে যদি মজুরিকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসে। গচ্ছিত অর্থ আটক। অনেক সময় অর্থনীতিতে অনেক সময় না সেটা সব সময় থাকে যে অর্থনীতিতে একটা দেশের অর্থনীতিতে কিছু ইললিগেল টাকা থাকে, যেটা জিডিপি কাউন্টের সময় আসে না, কিন্তু সেটা অর্থনীতিতে ইনজেক্ট হয়। সেই অর্থের কারণেও কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে। তাহলে সেই ইললিগেল অর্থ যদি আটক করা হয়, তাহলে অতিরিক্ত অর্থ যে ডিমান্ড সৃষ্টি করেছিল সেটাকে
নিয়ন্ত্রণে রাখা যাবে। ফটকা কারবার নিয়ন্ত্রণ, ফটকা কারবার নিয়ন্ত্রণ করার মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। ফটকা কারবারটা হচ্ছে যখন ফটকা কারবারিরা কি করে, যে ভবিষ্যতে একটা মানে ফটকা কারবারের মাধ্যমে একটা আর্টিফিশিয়াল ডিমান্ড ক্রিয়েট করে ফটকা কারবারিরা, এখন সেটা যদি নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। যে মুদ্রাস্ফীতির ফাঁক, মুদ্রাস্ফীতির ফাঁকটা হচ্ছে যে যখন প্রকৃত দেশজ উৎপাদন পুনর্নিয়োগ অবস্থার, যখন প্রকৃত মোট দেশজ উৎপাদন পুনর্নিয়োগ অবস্থায় মোট দেশজ উৎপাদন থেকে বেশি হবে তখন মুদ্রাস্ফীতির ফাঁক সৃষ্টি হবে। মানে যখন মোট দেশজ উৎপাদন কোন একটা দেশের মোট দেশজ উৎপাদন সম্ভাব্য মোট দেশজ উৎপাদন থেকে বেশি হয়, মানে এই দুইটার পার্থক্য থাকলে সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতির ফাঁক। এটাকে আমরা একটা গ্রাফের মাধ্যমে বর্ণনা করতে পারি। এখানে একটা গ্রাফ লক্ষ্য করো, এটার ভূমি অক্ষে প্রকৃত দেশজ উৎপাদন এবং লম্ব অক্ষে সামগ্রিক ব্যয় দেখাচ্ছে, এবং এখানে এগ্রিগেট ডিমান্ড কার্ভ আমরা এ ডি ওয়ান দিয়ে আমরা এগ্রিগেট ডিমান্ড কার্ভ দেখাচ্ছি, এল আর এ এস রেখাটা পুনর্নিয়োগ অবস্থার সাপ্লাই কার্ভ বা লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এবং এস আর এ এস হচ্ছে শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ, এ ডি টু হচ্ছে পুনর্নিয়োগ ছাড়া অন্য একটা সময়ের এগ্রিগেট ডিমান্ড। এখানে এ ডি ওয়ান এবং এল আর এ এস রেখা বি বিন্দুতে ছেদ করেছে, এবং মানে বি বিন্দু হচ্ছে আমার ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু বিপরীতে আমরা দেখতে পাচ্ছি ওয়াই স্টার পরিমাণ আউটপুট উৎপাদন হচ্ছে, এই বি বিন্দু ভারসাম্য বিন্দুর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি মোট দেশজ উৎপাদন হচ্ছে ওয়াই স্টার, এবং এই ওয়াই স্টার পরিমাণ আউটপুটের জন্য আমাদের সামগ্রিক ব্যয় হচ্ছে এই পরিমাণ। এটাকে আমরা একটা পয়েন্ট ধরলাম, এটা ধরলাম, এই পয়েন্টটার নাম হচ্ছে পি ওয়ান পয়েন্ট, মানে আমার ওয়াই স্টার পরিমাণ আউটপুটের জন্য আমাদের সামগ্রিক ব্যয় হচ্ছে ও পি ওয়ান। এখন এই ওয়াই স্টার পরিমাণ আউটপুট যদি আমরা পুনর্নিয়োগ অবস্থায়, ওয়াই স্টার পরিমাণ আউটপুট যদি আমরা পুনর্নিয়োগ ছাড়া অন্য একটা সময়ে আমরা উৎপাদন করতে চাই তাহলে আমার ব্যয় হবে, সামগ্রিক ব্যয় হবে ও এই পরিমাণ, এটাকে আমরা ধরলাম ও পি টু, বা এটাকে পি না ধরে আমরা আর ধরি, এটাকে আমরা আর ধরি আর টু। এখানে একটা বিষয় লক্ষ্য করো যে ও পি ওয়ান সামগ্রিক ব্যয়টা ও ও আর ওয়ান সামগ্রিক ব্যয় ও আর টু সামগ্রিক ব্যয় থেকে কম। তার মানে কি, যে আমাদের পুনর্নিয়োগ অবস্থার আউটপুট যদি আমরা আউটপুটের সমপরিমাণ আউটপুট যদি আমরা পুনর্নিয়োগ ছাড়া অন্য একটা সময়ে প্রডিউস করতে যাই তাহলে যে সামগ্রিক ব্যয় হবে পুনর্নিয়োগ অবস্থায় আমরা প্রডিউস করলে তার থেকে কম ব্যয় হবে। তাহলে একটা বিষয় লক্ষ্য করো যে এই সামগ্রিক ব্যয়টা পুনর্নিয়োগ ছাড়া অন্য সময়ে কিন্তু বেশি হচ্ছে, এই বেশি হওয়ার কারণটা কি? আমরা দেখতে পাচ্ছি আউটপুট লেভেল কিন্তু সেম আছে, কিন্তু শুধুমাত্র প্রাইসের কারণে এই সামগ্রিক ব্যয়টা বেশি হচ্ছে। কারণ আমরা জানি পি ইন্টু কি
কিউ সমান হচ্ছে সামগ্রিক ব্যয়, ঠিক আছে। এখন যদি পি ইন্টু কিউ আমার, তখনই আমার কিউ যেটা আউটপুট লেভেল সেটা কিন্তু আমার ফিক্সড, হ্যাঁ আউটপুট লেভেল দুইটা ক্ষেত্রেই আমার ফিক্সড, যেহেতু আমরা ওয়াই স্টার পরিমাণ আউটপুট প্রডিউস করছি। তাহলে যখন পি ইন্টু কিউ এর টোটাল ভ্যালুটা বেড়ে যাবে, তখন কিউ স্থির অবস্থায়, তখন আমাদের বুঝতে হবে এখানে অবশ্যই প্রাইসটা বেড়েছে, সেজন্যই আমাদের টোটাল টোটাল সামগ্রিক ব্যয়টা, মানে সামগ্রিক ব্যয়টা বেড়েছে প্রাইসের কারণে। এই প্রাইসের কারণে সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতির ভাগ। এখানে আমি পার্পেল দেখতে পাচ্ছ তোমরা, পার্পেল একটা পেন দিয়ে আমি দেখিয়েছি তোমাদেরকে, এই যে এই অংশটা, এই অংশটাই হচ্ছে হ্যাঁ মুদ্রাস্ফীতির ফাঁক, মানে আউটপুট কিন্তু বেশি প্রডিউস হচ্ছে না, কিন্তু প্রাইসের কারণে সামগ্রিক ব্যয়টা আমাদের বেড়ে যাচ্ছে। এই প্রাইসের কারণে সামগ্রিক ব্যয় বেড়ে যাওয়াটাই হচ্ছে মুদ্রাস্ফীতির ফাঁক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এবার আসো, মুদ্রা সংকোচন। মুদ্রা সংকোচন হচ্ছে মুদ্রাস্ফীতির ঠিক একটা বিপরীত অবস্থা, মানে মুদ্রা সংকোচন মানে একটা দেশের দ্রব্য সামগ্রিক যোগান থেকে যদি অর্থের যোগান কম হয়, মানে দ্রব্য সামগ্রী যতটুকু আছে তার থেকে যদি অর্থ যোগান কম হয়, তখন দাম স্তর কি হবে, ক্রমাগতভাবে কমতে থাকবে বা অব্যাহতভাবে হ্রাস পেতে থাকবে। এই দাম স্তরের এই ক্রমাগত কমে যাওয়ার প্রবণতাই হচ্ছে মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতিতে ছিল দাম স্তরের ক্রমাগত বেড়ে যাওয়া, আর এখানে হচ্ছে দাম স্তর ক্রমাগতভাবে হ্রাস পাবে। মুদ্রা সংকোচনের কারণ, মুদ্রা সংকোচন সাধারণত দুইটা কারণে হয়। একটা হচ্ছে যখন সামগ্রিক চাহিদা হ্রাস পায়, অথবা যখন সামগ্রিক যোগান বৃদ্ধি পায়। সামগ্রিক চাহিদা আবার দুইটা কারণে হ্রাস পেতে পারে, একটা হচ্ছে অর্থের যোগান কমে যাওয়া, আর একটা হচ্ছে কনফিডেন্স লেভেল কমে যাওয়া। অর্থের যোগান কখন কমবে সেটা তোমরা আমার আগের আলোচনা থেকে দেখতে পেয়েছো, যে অর্থের যোগান বিভিন্নভাবে কমতে পারে, কেন্দ্রীয় ব্যাংক, সরকার বা অন্যান্য ব্যবস্থার মধ্যে আমি যেটা দেখিয়েছি, এসব কারণে অর্থের যোগান কমতে পারে। সেই অর্থের যোগান কমে সামগ্রিক চাহিদা কমে যেতে পারে। আরেকটা হচ্ছে কনফিডেন্স লেভেল কমে যাওয়া। মানুষের মধ্যে যদি কনফিডেন্স লেভেলটা কিভাবে কমে, যে মানুষের মধ্যে যদি এরকম হঠাৎ করে এরকম কোনো অবস্থা বিরাজ করে, বা মানুষের মধ্যে যদি হঠাৎ এরকম ধারণা হয় বা এরকম অবস্থার সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে কি হবে সেটা মানুষ বুঝতে পারে না, ভবিষ্যৎ এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়, তখন মানুষ তার হাতে যে অর্থ থাকবে সেটা খরচ করতে চাইবে না। মানে অর্থনীতিতে যেটাকে আমরা লিকুইডিটি ট্র্যাপ বলি বা তারল্য ভাত বলি, সেটাই হচ্ছে আসলে কনফিডেন্স লেভেল কমে যাওয়ার কারণে এটা হয়ে থাকে। মানে মানুষের হাতে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও মানুষ সেই অর্থ ব্যয় করবে না। যখন অর্থ ব্যয় করবে না, তখন স্বাভাবিক চাহিদা সৃষ্টি হবে না, মানে চাহিদা কমে যাবে, সামগ্রিক চাহিদা হ্রাস পাবে। আর সামগ্রিক যোগান বৃদ্ধি, যোগান তোমরা এটা বুঝতে পারবে যে যোগান কেন বৃদ্ধি পায়, যখন উৎপাদনের খরচ কমে যাবে তখন যোগান বৃদ্ধি পাবে। উৎপাদন করতে যে সেই খরচ লাগে, উৎপাদনের যে উপকরণ গুলো আছে সেগুলো যদি, সেইগুলার দাম যদি কমে যায়, তাহলে যোগান বৃদ্ধি পাবে। আরেকটা হচ্ছে প্রযুক্তির বিকাশ, এটাও তোমরা সহজেই বুঝতে পারবে যে প্রযুক্তির বিকাশ হলেও কিন্তু যোগান বৃদ্ধি পাবে। যে এখন যদি মনে করো আমাদের কিন্তু
এই কয়েক বছরে প্রযুক্তির অনেক বিকাশ হয়েছে। এখন আমরা এই বিকাশের কারণে কিন্তু এখন অনেক বেশি আমাদের প্রোডাকশন বৃদ্ধি পেয়েছে। এরকম হঠাৎ করে যদি কোনো প্রযুক্তির বিকাশ হয় বা প্রযুক্তির উদ্ভব ঘটে, তাহলেও কিন্তু যোগান বৃদ্ধি পাবে। এখানে লক্ষ্য করো, আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি যে যা ভূমিকে দেখাচ্ছে সামগ্রিক উৎপাদন, এবং লম্বকে দেখাচ্ছে দেখাচ্ছি আমরা দাম স্তর। এগ্রিগেট এ ডিমান্ড হচ্ছে আমাদের এগ্রিগেট ডিমান্ড কার্ভ বা সামগ্রিক চাহিদা, এবং এস আর এস হচ্ছে এগ্রিগেট শর্ট রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ। এ টি1 এবং এস আর এস আমাদের এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু, এবং ভারসাম্য বিন্দুর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে ও ওয়াই1 হচ্ছে আমাদের সামগ্রিক উৎপাদন, এবং ও পি1 হচ্ছে দাম স্তর বা ও পি1 হচ্ছে দাম। এই ও ওয়াই1 পরিমাণ সামগ্রিক উৎপাদনের জন্য আমাদের দাম স্তর হচ্ছে ও পি1। এখন যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা হ্রাস পায়, সেটা হচ্ছে অর্থের যোগান কমে যাওয়া অথবা কনফিডেন্স লেভেল, যেভাবেই হোক যদি সামগ্রিক চাহিদা হ্রাস পায়, তাহলে আমাদের এগ্রিগেট ডিমান্ড কমে যাবে। হ্যাঁ, এগ্রিগেট ডিমান্ড কমে যাবে, এগ্রিগেট ডিমান্ড কমে এ ডি টু হবে। যেহেতু আমাদের এগ্রিগেট ডিমান্ড কমে গিয়েছে এবং আমাদের সাপ্লাই আগের মতোই আছে, সুতরাং আমাদের প্রাইস লেভেল কমে যাবে, P1 থেকে P2 হবে। যেহেতু প্রাইস কমে গিয়েছে, আমরা জানি সাপ্লাই ল অনুযায়ী প্রাইস কমে গেলে সাপ্লাই কমে যাবে, সুতরাং সাপ্লাই কমে এ থেকে বি পয়েন্টে আসবে। এবং আমরা এই বি পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামগ্রিক উৎপাদন হচ্ছে ও Y2 এবং প্রাইস লেভেল হচ্ছে ও P2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিক চাহিদা কমার কারণে সামগ্রিক উৎপাদন কমে ও Y1 থেকে ও Y2 হয়েছে, এবং আমাদের প্রাইস লেভেল কমে ও P1 থেকে ও P2 তে চলে গিয়েছে। এই যে দাম স্তরটা কমেছে, সেটা আমাদের সামগ্রিক চাহিদা হ্রাসের কারণে হয়েছে। মুদ্রা সংকোচনের আরেকটা কারণ হচ্ছে সামগ্রিক যোগান বৃদ্ধি। সামগ্রিক যোগান বৃদ্ধি লক্ষ্য করো, আগের মতোই আমরা এখানে আরেকটা গ্রাফ দেখিয়েছি, সেটা ভূমি অক্ষ দেখাচ্ছে সামগ্রিক উৎপাদন এবং লম্ব অক্ষ দেখাচ্ছে দাম স্তর। প্রাথমিক অবস্থায় আমাদের এগ্রিগেট ডিমান্ড এ D1 এ ডি দুঃখিত এ ডি এবং প্রাথমিক অবস্থায় আমাদের সাপ্লাই কার্ভ হচ্ছে এস আর এ, মানে শর্ট রান এবারে সাপ্লাই কার্ভ এস আর এ এস 1, এবং এগ্রিগেট ডিমান্ড এবং সাপ্লাই কার্ভ এ বিন্দুতে ছেদ করেছে। সেটা তাহলে এটা এ বিন্দু হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন ভারসাম্য বিন্দুর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে ও Y1 হচ্ছে আমাদের সামগ্রিক উৎপাদন, এবং ও P1 হচ্ছে আমাদের প্রাইস লেভেল বা দাম স্তর। এখন কোনো কারণে যদি আমাদের যোগান বৃদ্ধি পায়, সেই কারণটা সেই যোগান বৃদ্ধি পাওয়ার আমরা কারণ দেখেছি যে যদি মজুরি কমে যায় বা মানে উৎপাদনের উপকরণ উপকরণের খরচ যদি আমার কমে যায়, মজুরি খরচ কমে যায় বা যেভাবেই হোক খরচগুলো যদি কমে যায়, অথবা যদি কোনো একটা প্রযুক্তির বিকাশ হয় বা প্রযুক্তির উদ্ভাবন হয়, তাহলে আমাদের যোগান বৃদ্ধি পাবে। যোগান বৃদ্ধি পেয়ে যদি আমার এস আর এস 1 থেকে এস আর এস 2 হয়, তাহলে আমাদের দেখো আমাদের ভারসাম্য পয়েন্ট হবে এস আর 2 হয়, তাহলে আমার প্রাইস লেভেল কমে P1 থেকে P2 তে চলে যাবে। এখন যেহেতু আমার প্রাইস কমে গিয়েছে, সুতরাং আমরা জানি ডিমান্ড অনুযায়ী ডিমান্ড বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসবে। হ্যাঁ, ডিমান্ড বেড়ে যাবে আমার, এবং আমার সামগ্রিক উৎপাদন বেড়ে
y o y1 থেকে o y2 হবে তাহলে দেখো যে সামগ্রিক যোগান বৃদ্ধি পাওয়ার কারণেও আমাদের মুদ্রাস্ফীতি হবে প্রথমে আমার o p1 ছিল দাম স্তর আমার যোগান বৃদ্ধি পাওয়ার কারণে আমার দাম স্তর কমে o p2 তে চলে গিয়েছে এই হচ্ছে মোটামুটি আমাদের মুদ্রা সংকোচনের কারণ এবং সংকোচনের কারণটা আমরা গ্রাফের মাধ্যমে এভাবে ব্যাখ্যা করতে পারি আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের ক্লাসটা তোমাদের উপকারে আসবে তোমরা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো নিরাপদে থাকো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে